দীপাবলির পরে যে ধর্মীয় উৎসবকে ঘিরে এই রাজ্যের কোনো কোনো জায়গার মানুষ মেতে ওঠেন তা হলো জগদ্ধাত্রী পুজো। প্রধানত কৃষ্ণনগর ও চন্দননগরে দুর্গাপুজোর মতনই ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয়। রাজ্যের অন্যত্র এতটা ধুমধাম করে না হলেও গত বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন অঞ্চলে এই পুজোর প্রচলন হয়েছে। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক বাড়িতেও জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়।